আহ অনেক দিন হলো ভালো একটা বাসা খুঁজতেছি যদিও বা মেলে তো ভালো সার্ভিস নেই কি যে ঝামেলায় পড়ে আছি কিছুই বুঝতে পারতেছি না যে কি করব দেখি কি করা যায় এই যে এক ভাবি দেখি জিজ্ঞেস করে ভালো কোনো বাসা মিলে কিনা ভাবি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি আপনি আপনাকে তো চিনলাম না ভাবি এই যে আমি মিন্টু অ্যাকচুয়ালি পাশে বাসায় থাকি সো আমি একটা ভালো বাসা খুঁজতেছি সো যদিও বা পাই ভালো সার্ভিস মিলতেছে না আপনার কি জানা মতে কোনো ভালোবাসা আছে একটু ভেবে দেখি তারপর বলি হ্যাঁ ভাবে হ্যাঁ অবশ্যই সময় নিয়ে ভাবেন না প্লিজ কি যে বলি তোমায় আমার অবশ্যই একটা রুম আছে এটা ভাড়া দিতে চাচ্ছি

আমার বউ যখন বাবার বাসায় বেড়াতে যাবে তখন তো আমার মানে ভাতের মানে ভাতের ব্যবস্থা করে দিতে হবে অ্যাকচুয়ালি ভাত পাক করতে হবে তারপর কাপড় কাচতে হবে এই সব সমস্যাগুলা সার্ভিস দিতে হবে আর কি এটা যদি পসিবল হয় আপনার পক্ষে তাহলে আমার খুব ভালো হবে আমি তাহলে আপনার বাসা ভাড়া নিতে রাজি আছি এমনকি আরও কিছু করে যেগুলো হচ্ছে মানে আমার জ্বর আসলে মাথায় পানি ঢেলে দেয় গা টিপে দেয় অনেক যত্ন করে আমার ঠিক তেমনই যত্ন করতে হবে এটা কি পসিবল হয় ভাবি এটাও কিন্তু খুব ভালো একটা সার্ভিসের মধ্যে পড়ে আমি যথেষ্ট ভাড়া দিয়ে দিব ভাড়া নিয়ে একদম চিন্তা করতে হবে না আপনাকে এত বড় সাহস তোমার উল্টা ভাল্টা কথা বলো এরকম সার্ভিস কেউ কি কখনো দেয় তুমি নিজের চোখে দেখেছিলে রকম কথা তুমি কই থেকে বলতে পারলা কত বড় কথা এত বড় কথা তুমি কিভাবে বললা তোমার সাহস তো কম না থামো তোমার ব্যবস্থা করতেছি আমি ওরে বাবা ভালো কথা বললাম ভাবে তোমার দেখি রেগে গেছে ভাবে একটু বুঝে দেখেন না আমি কিন্তু অনেক ভালোভাবে বলছি এবং ভালোর জন্যই বলছি আমি যথেষ্ট ভাড়া দিয়ে দেবো প্লিজ এটা নিয়ে টেনশন করতে হবে না আপনাকে একবার ভেবে দেখেন না ভাবি তোমার কি আমাকে মজা মনে হচ্ছে থামো তোমার ভাইকে ডাকতেছি আমি ওরে বাবা পালাই আগে এই সমস্ত আলতু ফালতু ছেলে যে কই থেকে আসে নিজেও বাসা গেলে নাকি সার্ভিস দিতে হবে ভাত পাক করে দিতে হবে আবার নাকি গা দিতে হবে ফালতু কোথাকার ফালতু ছেলে আমাদের পুরো সমস্তই নষ্ট হয়ে গেছে এই সমস্ত কিছু ছেলে জন্য ফালতু কোথাকার যদি আর কখনো বাগে পাচ্ছি না দেখাবো মজা